পঞ্চাশ বছর পর ভাই তার বোনের বাড়িতে গিয়েছে আজকে এইটি আপনাদের মাঝে শেয়ার করব আর ভাইকে দেখেন বোন কত আদর করে খাওয়াচ্ছে মানে পেয়ালার যতগুলি মুরগির গুস্ত আছে সবগুলি যেন বায়ের পাতে বেশি বেশি দিয়ে দিল প্লেটে আর কি তো এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম তাহমিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার জন্মের পর আমি আমার একটা ফুফুর বাড়িতে যাইনি তো আজকে ফুফুর শরীর খুব খারাপ তো এই তো আমার কাকাকে নিয়ে যাচ্ছি কাকা এসেছেন সিলেট থেকে তো এইখানে যাওয়ার অভিজ্ঞতাটা একটু অন্যরকম কারণ আমি কখনো যাইনি এই ফুফুর বাড়িতে হয়তো বা আমার দাদির সাথে নাকি অনেক ছোটোবেলা গিয়েছিলাম তিন চার পাঁচ বছর বয়স হবে তো তখন আমার আর মানে মনে নাই তো মনে নাই আমি কখন গিয়েছি কিন্তু আমি এই প্রথম ফুফুর বাড়িতে যাচ্ছি তো এই তো আমার কাকা আর আমার বোন আর আমার ছোটো ভাই ওরা আমরা একসাথে মিলে নৌকা দিয়ে এইটা পার হচ্ছি এটা হলো আপনাদের মাসিদনগর আমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এই মাসের নগর থেকে অনেকটা দূরে গ্রাম গ্রামের নাম কালাইনগর তো এটা নাকি অনেক দূর ছোটো সময় থেকে শুনছি কিন্তু আমি কখনো যাইনি তো আজকে পুপু শরীর খারাপ তো কাকা আসছে সিলেট থেকে কাকাকে নিয়েই যাচ্ছি পুপুকে দেখার জন্য তো নদীটা পার হলাম পার হয়ে এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি তো সামনে আমার এক কাকা ও আমার কাকার ব্যাগ আর যে ফলমূলগুলি কেনা হয়েছিল এইগুলি নিয়ে উনি আগে আগে আস যায় যাইতেছে আর মাঝখানে আমার বোন আর তার পিছনে আমার আরেক কাকা তো আমার কাকা আর ফুফুরা ছিল আটজন তো এখন মাত্র আছে চারজন তো আজকে চারজন একসাথে হবে আর আমার যে পিছনের যে কাকা উনি এই তো ওনার মানে সংগ্রামের আগে উনি গিয়েছিলেন এ বোন বাড়িতে তো এখন পর্যন্ত আর যাননি তো মাঝে মধ্যে আমার ফুফু আমাদের বাড়িতে আসলে কোনো অনুষ্ঠানে তখন কাকার সাথে দেখা হতো আর কাকা তো থাকে সিলেটে তার জন্য সব সময় কিন্তু কাকার সাথে দেখা হয় না যদি কোনো অনুষ্ঠান থাকে একসাথে হয় বিয়ে অনুষ্ঠান বা আমার আব্বা মারা যাওয়ার সময় যখন আসছিল তখন সব ভাই বোনেরা দেখা হয়েছিল আর এই পঞ্চাশ বছরের মধ্যে আমার কাকা বোন বাড়িতে যায় না আর আমার কাকা আমাদেরকে একটা গল্প বলেছে যে যে দেখেন কত সুন্দর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আর কি মাস খেত এটা মাস আমরা যে মাসের ডাল বা মাস ডাল খাই এই এইটা তো ব্রাহ্মণবাড়ির বাসায় আমি কিছু বলে ফেললাম যাই হোক তো ছোটোবেলায় একটা গল্প বলেছিল সংগ্রামের আগে নাকি যুদ্ধের আগে নাকি পুফুর বাড়িতে যাওয়ার জন্য আমার কাকা এবং আমার কাকার কাকা মানে ওই দাদা রোয়ানা হয়েছিল। যে নদীটা আমরা পার হয়ে এখন আসলাম তখন নাকি এই নদীতে অনেক পানি ছিল তো এত ঝড় বৃষ্টি ছিল যে নদীতে আর কোনো নৌকা ছিল না তো সারা রাত্র ওরা ওই যে নদীর ওই পারে কোনো এক মসজিদের মধ্যে ঘুমিয়েছিল সকাল হওয়ার পর নাকি এই পারে আবার আসতে পারছে নৌকা দিয়ে গুদারা দিয়ে আর কে এটাকে গুদারা বলে তো কাকা অসুস্থ করার পর এই যে পায়ের সমস্যা একটু পাটা টেনে টেনে হাঁটে তো আমার ওই কাকাও কিন্তু আর্মিতে চাকরি করতেন আর আমার এই কাকা বিডিআর চাকরি করতেন তো এখন সবাই রিটায়ার্ড এবং আমার সামনের কাকা উনি হলেন একজন মুক্তিযোদ্ধা আর পিছনের কাকা মুক্তিযোদ্ধা না তবে সরকারি চাকরি করতেন এখন রিটায়ার্ডে আছেন আর যাওয়ার সময় দেখেন কি সুন্দর লাউয়ের গাছ দেখলাম যেটাকে আমাদের এলাকায় আগারুগা বলে তো এটা কিন্তু খেতে খুবই স্বাদ আর বাড়িটা এতই দূরে যে হাঁটতে হাঁটতে আমার কাকা একদম মনে হয় গরম হয়ে ছুটে গেছে শরীরে গরম লাগতেছে তার জন্য কিন্তু কুট খুলে ফেলেছে তো মশাল্লাহ কাকাদেরকে নিয়ে আমার পুকুর বাড়িতে যাচ্ছি তো অনেকটা পথ হাঁটার পর আমরা কিন্তু চলে আসলাম ফুফুর বাড়ির কাছাকাছি আর এখানে আমার ফুফুরা থাকবেন হয়তো একটু এলোমেলো থাকতে পারে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বয়স্ক মানুষ ক্যামেরা বন্দি করে রাখলাম যাতে আমরা পরও আবার দেখতে পারি জানি না আমি হয়তো ফুফুর আগে অথবা পরে দুনিয়া থেকে চলে যেতে পারি তার জন্য একটু রাখলাম আর কাকার উঠতে খুবই কষ্ট হচ্ছে আর এটা আমার একটা ফুফু তো আমার কাকার বড় বোন আমরা বাড়িতে চলে আসলাম আর যে ফুফুকে দেখতে আসছিলাম উনি খুবই অসুস্থ ওনার হাড়ের সমস্যা ছিল আল্লাহর রহমতে আজকে উনি একটু ভালোই তো লাঠি হাতে দাঁড়িয়ে আছে একটু ভালো তো দেখে ভালো লাগতেছিল অনেক বছর পর আমিও ফুফুকে দেখেছি আর বিশেষ করে আমি ফুফুর বাড়িতে কখনো যাইনি তো এখানে বসে কিন্তু সবাই কো জারজার মতো কথাবার্তা বলতেছে একটু এলোমেলো কথা সবাই সব দিক দিয়ে হইসুই তার জন্য আর আমি এই কথাগুলি রাখিনি তো এখানে এ তো আমার দুই কাকা আমার দুই ফুফু সামনে যেজন বসা উনি সবার বড় ফুফু তারপর হলো আমার ওই ফুফু তো সবাইকে একসাথে দেখে ভালো লাগলো আর এ সময় আমরা কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে দুপুরবেলা তো দুপুরবেলা আমরা খেতে চলে আসলাম বাইর বউ রান্না করেছে অনেক কিছু রান্না করেছে মার্শাল্লাহ খেতেও মার্শাল্লা অনেক মজা হয়েছে তো এখন আমরা খাবার টেবিলে আসি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসব আমাদের বাসায় আর ওনারা থাকবেন আর দেখেন কিভাবে দিতেছে বেছে বেছে মানে ভাইয়ের পাতেই দিচ্ছে সবগুলি তো ভাই বোনের যে আদর মোহব্বত কত বেশি আর আমার একাকা অনেকটাই আমার আব্বার মতো চেহারা তো খাওয়া শেষ করে আমরা সবাই চলে